আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটা পিসি বিল্ড, একটু বাজেটটা কম বললে ভুল হবে, বেশি বললেও হবে না, মিডিয়াম বাজেট। তো বাজেটটা মোটামুটি ধরেছি 56,000 সামথিং। তো আপনার যদি বাজেটটা এরকম হয়, আপনি কি ধরনের পিসি এক্সপেক্ট করতে পারেন বা আপনি বানাতে পারেন? মনে হয় এই ভিডিওটা যদি আপনি দেখেন, একটা আইডিয়া হয়ে যাবে আপনার পিসি কেনার জন্য অনেক সহযোগিতা হবে বলে মনে করি। ভিডিওটা যদি ভালো লাগে এটা শেয়ার করে দিবেন, তাহলে হয়তো যারা নতুন পিসি কিনতে চাচ্ছেন তাদের উপকারে আসতে পারে। আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, চলে যাচ্ছি ভিডিওর মেইন আলোচনায়। প্রথমত আমি একটা কেসিং রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কেসিংটা রাখার পিছনে অনেকগুলো কারণ আছে, যে প্রথমত একটা বাজেট কাভার করতে হয়েছে, তারপর যেহেতু আজকের পিসি বিলটা হচ্ছে রাইজেন দিয়ে, তো এখানে ফ্যান অনেকগুলো ইনস্টল করতে হয়েছে আমাকে। কমপক্ষে এখানে কয়টা ফ্যান আছে, 6টা ফ্যান আছে, আর অ্যাভারেজে বাজেটের মধ্যে খুব ভালো। এটা হচ্ছে অ্যাপটেক ব্র্যান্ডের একটা কেসিং, 305A03 এই টাইপের একটা কেসিং হবে। তো এটার প্রাইসটা আসলে 3,500 টাকার আশেপাশে। তো আমার মনে হয় আজকের যে পিসিটা দিব আমরা প্ল্যানিংয়ে, এই কেসিংটা তার জন্য খুব পারফেক্ট, কারণ আমরা এর একটু কুলিংটা ইনশিওর করেছি। যেহেতু অনেকগুলো ফ্যান আছে, ভিতরে যথেষ্ট পরিমাণে কুলিং থাকবে, এটার সাপোর্টে আদার্স যে কম্পোনেন্টগুলো সেগুলো কিন্তু খুব কোয়ালিটিফুল। এরপর চলে যায় প্রসেসর। প্রসেসর আসলে চিরচেনা রাইজেন। তো রাইজেন 7 সিরিজের প্রসেসর রেখেছি এখানে। তো এটা হচ্ছে 8-কোর 16-থ্রেডের প্রসেসর, বেস ক্লক স্পিড হলো 3.8 গিগাহার্টজ, বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.6 গিগাহার্টজ। এটা একটা 20 MB ক্যাশ মেমোরির প্রসেসর। তো যারা আইজিপি দিয়ে অনেক কাজ চালাবেন, ধরুন হচ্ছে অনেকে চিন্তা করছেন যে আমি গ্রাফিক্স কার্ড লাগাবো না, যে গেমিং করব বা যে এন্ট্রি লেভেলের গেমিংগুলো করব, একটু ভিডিওর কাজ করব, ফ্রিল্যান্সিংয়ের যে কাজগুলো করতে চাই, তো আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ তালিকা রাখেন। অনেকে হয়তো বলতে পারেন যে আমরা এটার সাথে ইন্টেলের কার কম্পেয়ার করতে পারি। প্রথমত যদি আপনি i7 10th generation একটা পিসি দিয়ে প্রসেসর দিয়ে পিসি বিল করতে চান ইন্টেলের, ওইটার চাইতে অবশ্যই অনেক ভালো। একটা i7 10th generation প্রসেসরের দাম ধরেন 23,000 টাকার আশেপাশে, সে জায়গায় এটা কিন্তু যথেষ্ট প্রাইস কমে গিয়েছে। আপনি ধরেন 17,500 টাকার আশেপাশেই এটার প্রাইস এখন পাওয়া যাচ্ছে। কেউ কেউ হয়তো ভিডিওতে অনেক প্রাইস কম দিচ্ছেন, সেটা কম দেওয়ার পিছনে ব্যাখ্যা হলো দেখবেন যে অন্যান্য কোনো না কোনো প্রোডাক্টে তারা প্রাইস বাড়িয়ে দিয়েছে, অথবা সেখানে আনঅফিসিয়াল কয়েকটা মাদারবোর্ড বা অন্যান্য কয়েকটা কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে যেটা আপনি চেনেনই না, অথবা এরকম কোনো না কোনো একটু ঝামেলা হয়েছে। তো যাই হোক, এটা এই প্রসেসরটা আমরা দিয়েছি, আশা করি আপনার বাজেটের মধ্যে কিন্তু খুবই ভালো হবে। 3 বছর ওয়ারেন্টি আছে, এটা একটা আনঅফিসিয়াল প্রসেসর, আর মোটামুটি আপনার পারফরমেন্স বা গ্রাফিক্যাল পারফরমেন্সের জন্য আপনি কিন্তু একদম নিশ্চিন্তে এই প্রসেসরটা আপনার পছন্দ তালিকা রাখতে পারেন। এরপর চলে আসে মাদারবোর্ডটা কেমন দিয়েছি। হয়তো আপনার থাম্বনেইলসে মাদারবোর্ডের ছবিটা দেখেছেন। তো মাদারবোর্ডটা কিন্তু আমি দিয়েছি একটা কোয়ালিটি মাদারবোর্ড, এটা হচ্ছে অ্যাজরোকের B450M স্টিল লেজেন্ড। যারা আসলে গেমিং সেগমেন্টের মাদারবোর্ড নিতে চান, তাদের কিন্তু স্টিল লেজেন্ডটা যথেষ্ট পছন্দ। এবং আমিও যেটা দেখেছি যে এই মাদারবোর্ডে যে ফিচার্সগুলো আছে বাজেটের মধ্যে অনেক সেরা। অন্যান্য অনেক মাদারবোর্ড আছে যদি আমি কম্পেয়ার করে বলতে চাই সেগুলোর সাথে, এই বাজেটের মধ্যে যদি আমি চিন্তা করি, তাহলে আমি এর উপরে কোনো ব্র্যান্ডকে এই মুহূর্তে রাখতে পাচ্ছি না, কারণ সবাই অনেকগুলো দাম বাড়িয়ে দিয়েছে। তো এটাতে 4টা RAM-এর স্লট আছে, আর এটাতে টাইপ সি আছে, 3.2 USB 3.2 এর USB পোর্ট আছে, এটাতে DVI পোর্ট আছে, আর হচ্ছে আপনার HDMI পোর্ট আছে, বা ডিসপ্লে পোর্ট যাকে ডিসপ্লে পোর্ট এবং HDMI পোর্ট আছে, PS2 পোর্ট আছে। এছাড়া আদার্স যে ফিচার্সগুলো খুবই ভালো, ল্যান পোর্টে আপনি ভালো মানে ইন্টারনেট স্পিডটা পাবেন। অনেকে হয়তো বলতে পারেন যে হ্যাঁ, এই প্রসেসরের সাথে তো 550 সিরিজের মাদারবোর্ড দিলে ভালো হতো। হ্যাঁ, সেটা আরও ভালো হয়, সেক্ষেত্রে যদি আমরা স্টিল লেজেন্ডে যাই তাহলে হয়তো বাজেটটা একটু বেড়ে যায়, তবে এই মাদারবোর্ডটাও এটার সাথে কখনোই খারাপ পারফরমেন্স করবে না। এর প্রসেসরের জন্য এটা সুপার কোয়ালিটির মাদারবোর্ড, আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। এই মাদারবোর্ডটা আজকে পিসি বিলের সাথে আমরা প্রাইস ধরেছি 13,200 টাকার আশেপাশে। তো ওয়েবসাইটে হয়তো আপনি বা MRP-তে 13,500, 700, 800 এরকম বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। তো এটা একটা অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট, আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ তালিকায় অ্যাজরোকের এই মাদারবোর্ডটি রাখতে পারেন। এরপর চলে আসি র্যাম। তো র্যামও আমি একটু ভালো রেখেছি, কারণ হলো যেহেতু একটু ভালো মানের পিসি, র্যামটা আমি 16 GB রাখার চেষ্টা করেছি। এটা হচ্ছে টুইনমোস্ট ব্র্যান্ডের 3200 MHz-এর। তো টর্নাডো এই র্যামটা থাকবে DDR4 সিরিজের।
এটা টুইনমোস্ট ব্র্যান্ডের স্মার্ট ওয়ারেন্টি আছে, আপনি নিশ্চিন্তে র্যামটা আপনার পছন্দের তালিকায় রাখবেন, বাজেটের মধ্যে অনেক ভালো। 16 GB র্যামটা দিয়েছে আজকের এপিসি বিল্ডের সাথে। এটার যদি আমি প্রাইস ইস্যুতে চলে আসি তাহলে হয়তো 4400 টাকার আশেপাশে এটার প্রাইস ধরা হয়েছে। তো আমার মনে হয় 4400 টাকার আশেপাশে 16 GB স্মার্ট ওয়ারেন্টি এই র্যামটা কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট হবে। যেহেতু এই প্রসেসর সর্বোচ্চ 3200 MHz র্যাম কাভার করে, তো আমি 3200 MHz দেওয়ার চেষ্টা করেছি লাইফ টাইম ওয়ারেন্টি। এরপরে চলে আসি এসএসডি। তো এসএসডি আসলে 128 GB বা 256 GB আমি রাখি নাই, এসএসডিটা একটু বেশি সাইজের দিয়েছি, কারণ হলো সব কিছু যেন স্ট্যান্ডার্ড হয়। তো এসএসডিটা আমি দিয়েছি কিংসম্যানের, এটা হচ্ছে কিংসম্যানের একটা আপডেট হয়ে যে এসেছে, এটা হচ্ছে KM600 আলট্রা সিরিজের। আগের প্যাকেটটা আলাদা ছিল এবং আগেরটার চাইতে এটা রিডার স্পিডটাও তারা অনেকটা আপডেট করে নিয়ে এসেছে। এটা রিডার স্পিড হচ্ছে 2500 এবং 3200। তো আমার মনে হয় যে বাজেটের মধ্যে এটা খুবই সেরা হতে পারে, আর এটা 5 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আসলে এরা যথেষ্ট চেষ্টা করে তাদের ওয়ারেন্টি সার্ভিসটাকে ভালো করার জন্য। তো আমার মনে হয় যে আপনি বাজেটের মধ্যে রাখতে পারেন, এটা 3500 টাকার আশেপাশে আপনি কিংসম্যানের 512 GB M.2 NVMe এসএসডিটা পেয়ে যাবেন। এরপর চলে আসি পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইটা কিন্তু আমি নর্মাল রাখিনি, কারণ বাজেটটা দেখতে হবে। আপনার বাজেট কিন্তু হচ্ছে 55,000-56,400 টাকা। সো পাওয়ার সাপ্লাইটা আমি দিয়েছি গিগাবাইট ব্র্যান্ডের। আগে এই পাওয়ার সাপ্লাইটা 2 ইয়ার্স ওয়ারেন্টি ছিল, অল্প কিছুদিন থেকে তারা 3 ইয়ার্স ওয়ারেন্টি করেছে এবং আরও কিছু ফিচার্স আপডেট করে নিয়ে এসেছে। তো আপনি স্মার্ট ওয়ারেন্টির গিগাবাইটের অফিসিয়াল এই পাওয়ার সাপ্লাইটা আপনার পছন্দ তালিকায় অবশ্যই রাখতে পারেন। আপনি মোটামুটি যদি একটু ভালো মানের গ্রাফিক্স কার্ডও চালাতে চান তো এটাতেই যথেষ্ট, আপনাকে আপগ্রেড করার কোনো প্রয়োজন হবে না। তো ব্রোঞ্জ সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাইটা রেখেছি, এটা 3700 টাকার আশেপাশে থাকবে আপনাদের জন্য, আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। এরপর চলে আসি কিবোর্ড মাউস। অন্যান্য বিল্ডের সাথে আসলে কিবোর্ড মাউস অনেক সময় দেওয়া হয় না, তো আজকে একটা কমপ্লিট সেট আপ রেখেছি আমি। তো আজকের এখানে আমি একটা দিয়েছি হচ্ছে A4Tech-এর একটা প্যাকেজ, কম্বো প্যাকেজ KK3330 A4Tech-এর। এটাতে একটা কিবোর্ড আছে, একটা মাউস আছে, কিন্তু এটা ওয়ার্ড তারালা মাউস। তো আমার মনে হয় যারা মোটামুটি টাইপিং ফিলিংসটা ভালো পেতে চান তারা কিন্তু A4Tech-এর যথেষ্ট বেশি পছন্দ তালিকা রাখেন, তো আপনিও এটা রাখতে পারেন। এটার প্রাইসটা 1000 টাকার আশেপাশে, 1100 টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন। 1 বছর অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এবং অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট। তো বন্ধুরা, আমাদের তো সব কিছুই হয়ে গেল, এবার আর কী লাগবে? মনিটর লাগবে আমাদের সব, যেহেতু কোয়ালিটিফুল মনিটরটা আমি একটা ভালো রাখার চেষ্টা করেছি। তো মনিটরটা আমি দিয়েছি একটা MSI ব্র্যান্ডের, বর্তমানে মার্কেটের একটা ক্র্যাশ মনিটর আমরা বলতে পারি। কারণ হলো যে এটার রিফ্রেশ রেট হচ্ছে 100 Hz আর 22 ইঞ্চি বর্ডারলেস, 100 Hz-এর VA প্যানেল। তবে হ্যাঁ, এটা একটা নেগেটিভ সাইড হচ্ছে এটা VA প্যানেল, এটা নেগেটিভ ঠিক না, আসলে প্যানেলের IPS এবং VA এর সাথে কিছুটা পার্থক্য আছে কালার অ্যাকুরেসিতে। তো এটা একটা VA প্যানেল, তবে যাই হোক না কেন এটা হচ্ছে ম্যানুফ্যাকচারার হচ্ছে MSI। MSI দেখে আপনি অনেকটা নিশ্চিন্তে নিতে পারেন, কারণ তারা অবশ্যই তাদের প্রোডাক্ট কোয়ালিটিতে কোনো আপোষ করে না। এটা মডেলটা হচ্ছে MP223। তো এটা 21.5 ইঞ্চি, এটা আপনি ওয়াল মাউন্ট করতে পারবেন, HDMI পোর্ট আছে, ডিসপ্লে কিট সাপোর্ট। ইভেন এটা যেহেতু 100 Hz-এর একটা মনিটর, আপনি রিফ্রেশ রেটটা কিন্তু খুবই ভালো পাবেন। এই মনিটরটা আপনি মার্কেটে কিনতে চাইলে হয়তো 9800 টাকার মধ্যে কিনতে হবে, এই পিসি বিল্ডের সাথে আমরা ধরেছি 9500 টাকা। তা আমার মনে হয় যে 9500 টাকায় এই মনিটরটা 3 বছর ওয়ারেন্টি আপনার জন্য কিন্তু খুবই বেটার একটা ডিসিশন হতে পারে। তো বন্ধুরা, আর কথা নয়, মোটামুটি সব কিছু শেষ করে ফেলেছি। আপনার কী কী লাগতে পারে? আমার মনে হয় যে যাদের বাজেট এরকম 56,000-57,000 টাকার আশেপাশে, আমার মনে হয় এই কম্পোনেন্টগুলো দিয়ে আপনি অনায়াসে রাইজেন 5700 যদি PCT বিল্ড করতে পারেন, আপনি সব ধরনের কাজ একদম নিশ্চিন্তে করতে পারবেন এবং কনফিউশন ছাড়া। তো এখন চলে আসি যেখানে আমরা কিছু খরচ কমাতে পারি, কিছু না অনেক খরচ কমাতে পারি এখানে। প্রথমত যদি আমরা এখানে এই মনিটরটা ব্যবহার না করে একটা নর্মাল মনিটর দিতাম, অর্ধেকের বেশি প্রাইস কমানো যাইতো। চায়না একটা মনিটর দিলে তার মানে কি, এখানে 56,000 থেকে ধরেন হলো যদি 5,000-4,000 টাকা কমাইতে পারি 52,000 চলে আসলো। এরপরে আমরা যদি চাইতাম এখানে মাদারবোর্ডটা স্টিল লিজেন্ড না দিয়ে একটা বেসিক সিরিজের মাদারবোর্ড দিতাম, তাতে হয়তো পারফরমেন্সটা খারাপ হয়ে যাবে বাট প্রাইসটা কমানো যাবে, ওখানেও 4-5,000 টাকা সেভ করা সম্ভব। তার মানে এই PCটা আপনি 47-48 বিল করতে পারেন। আমরা যেহেতু এখানে 16 GB 1 স্টিক র্যাম দিয়েছি, কারণ এটাতে 4টা RAM লাগানোর ব্যবস্থা আছে, আপনি 64 GB পর্যন্ত র্যাম লাগাতে পারেন। এখানে আমি একটা দিয়েছি, ইন ফিউচার আপনি আর আপডেট করার সুযোগ পাচ্ছেন। 8 GB একটা র্যাম দিলে এখানে আরও তো 2,500 টাকা কমে যেত।
কিবোর্ড মাউসটা যেহেতু আমি একটু ভালো দিয়েছি, এখানে নর্মালি এনে এখানেও কমানো সম্ভব, কেসিংটা দিয়েছি এটাও কোয়ালিটি ফুল, এখানেও প্রাইসটা অনেকটা রিডাক্ট করা সম্ভব, তার মানে এই পিসি কিন্তু অনেক কম বাজেটে বিল করা পসিবল আছে। কিন্তু না, আপনি যদি কোয়ালিটি ইনশিওর করতে চান, ভালো জিনিস পেতে চান, তাহলে অবশ্যই এই টাইপের জিনিস দিয়ে কম্বিনেশনটা করে নেবেন, আপনি খুবই ভালো পারফরমেন্স পাবেন। আর কখনোই অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট থেকে মুখ ফেরাবেন না, কয়টা টাকা সেভ করার আশায় কখনো আনঅফিসিয়াল মাদারবোর্ড নেবেন না, সর্বদা চেষ্টা করবেন ভালো মানের কোয়ালিটি পণ্যগুলো ব্যবহার করার জন্য। আপনার চোখের মূল্য অনেক বেশি, আপনি এখানে অবশ্যই একটু কোয়ালিটি ব্র্যান্ড মনিটরগুলো ব্যবহার করবেন, তাতে করে আপনার চোখটাও ভালো থাকবে। তো বন্ধুরা, আর কথা নয়, 56,400-500 টাকার এই পিসিটা কেমন লেগেছে জানাবেন। আপনি চাইলে এই পিসিটা আমাদের কাছ থেকে এসে নিতে পারেন, আমাদের শোরুমে এসে কম্পিউটার ভিশন প্রেস ক্লাব মার্কেটের দ্বিতীয় তলা রংপুর, অথবা আপনি অর্ডার করতে পারেন, আমরা পাঠিয়ে দেবো আপনার কাছে 24 থেকে 72 ঘন্টার মধ্যে, আপনি নিশ্চিন্তে থাকবেন, ইনশাআল্লাহ চলে যাবো আপনার কাছে। তো আর কথা নয়, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।